বন্ধুরা দেখো, আমি সকাল সকাল আজকে চাউমিন করে নিলাম। তো এই 2 প্লেটে চাউমিন আছে, তো এটা আমার প্লেট, এটা আমার হাজবেন্ডের। তো একে একটু কম দিয়েছি, কেন কি ও একটু চাউমিন খেতে মানে কম ভালোবাসে আর কি, তাই তো কম দিয়েছি। আর আমি একটু বেশি ভালোবাসি, তাই আমি বেশি নিয়েছি। আর ওদিকে আছে মোমো, এই যে দেখতে পাচ্ছ গরম গরম সব কিছু, একদম ধোঁয়া উঠছে আর কি। তো সকাল সকাল দিদি মোমো বানিয়েছে, তো মোমো দিয়ে দিল আমাকে। তো আমরা এখন টিফিন করব, তো চলো আমি টিফিন করে আসছি তোমাদের সামনে। তো চলো আমরা এখন যাচ্ছি টিফিন করতে। তো এই যে চলে এলাম খেতে, তো প্রথমে আমি মোমো খাবো, আর ও তো চাউমিন খাচ্ছে। এই মোমো তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমরা সকালে টিফিন করে চলে এলাম। তো টিফিন করে আমার হাজবেন্ড এই যে টিভি ঠিক করছে, তো এটা একটা মানে ভাইয়ের টিভি আর কি, তো খারাপ হয়ে গেছে, তো অনেকদিন আগেই এনে রেখেছিল, তো আজকে এই ঠিক করছে। আর সময় পাচ্ছে না, অফিসে যাচ্ছে তার জন্য, তো আজকে অফিস ছুটি, তো এই যে বসে বসে টিভি ঠিক করছে। আর আমাদের এখানে অনেকদিন পর, আজকে প্রায় 1 সপ্তাহ পর রোদ উঠেছে, ঠিক আছে। তো তোমাদের চলো বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। খুব ভালো রোদ উঠেছে, তো একটু বাইরে কাপড়গুলো মেলে দেব। অনেকদিন থেকে কাপড় মেলা হয় না বাইরে, যেহেতু বৃষ্টি পড়ছিলো, তো এখন যাব বাইরে কাপড় মেলতে। তো এই দেখো বন্ধুরা বাইরের দৃশ্যটা, মানে বাইরে আজকে রোদ উঠেছে ভালোই, তো ভাবছি কাপড়গুলো মেলে দিই। আর অনেকদিন থেকে প্রায় 1 সপ্তাহ বেশি হবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো সেটা তোমাদের বলেইছি আগে ভিডিওতে, বৃষ্টি হচ্ছে তেমনভাবে কাপড় বাইরে মেলাই হচ্ছে না। তো চলো যাওয়া যাক, আমি যাই বাইরে দেখি জায়গা আছে কি না কাপড় মেলার। তো এই দেখো বন্ধুরা, আমি কাপড়গুলো মেলে দিলাম বাইরে, তো বাইরে একটু তো রোদ আছে, তো একটু হাওয়ার মধ্যেও শুকিয়ে যাবে, তো কাপড়গুলো সব বাইরে মেলে দিলাম। তো এখন যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে এখন বাসন ধুবো। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এলাম, এসে আমি এই যে বাসন ধুচ্ছি এখন, তো বাসনগুলো ফটাফট ধুয়ে নিই, তারপরে আবার রান্না করবো। তো বন্ধুরা দেখো, আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর রান্নাঘরটাও আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এই দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম, তো দুপুরের রান্নাটা আমি একটু পরে করব। তো এটা সকালের মানে বাসন, সকালে যে খেয়েছি সেটার বাসনগুলো ধুলাম, তো দুপুরের রান্নাটা একটু পরে করব, তো আসছি কিছুক্ষণ পরে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি। তো আমি স্নান টান করে চলে এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে তোমরা দেখতেই পারলে যে সকাল থেকে আমি তোমাদের সামনে আসতেই পারিনি, তো এখন স্নান করে দুপুরে রান্না করে তো চলে এলাম তোমাদের সামনে কথা বলতে। তো সকাল থেকে তো তেমনভাবে আমি তোমাদের সামনে আসতেও পারিনি, আর তেমনভাবে কথা বলতেও পারিনি, তো এখন নিলাম। তো আমার দুপুরে রান্না হয়ে গেছে, দুপুরে রান্না আমি তেমন করিনি, শুধু ভাত করেছি, আর কালকের তরকারি আছেই, তো তার জন্য আজকে আমি শুধু ভাতই করেছি, তরকারি করিনি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি তরকারি করেছি, আর ভাত ভাত তো কি দেখাবো, তো চলো তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এই দেখো বন্ধুরা, ভাত করেছি, তো ভাতটা দেখিয়ে দিচ্ছি, ভাতটা আর কি দেখাবো। তো এই ভাত করেছি, আর কালকে তরকারি বললাম, এই যে মাছের ঝোল আছে, তো আজ এটাই হচ্ছে আমাদের লাঞ্চ হবে, ভাত আর মাছের ঝোল, আর বেশি কিছুই করিনি। তো ওদিকে আমার হাজবেন্ড খেতে বসেই গেছে অলরেডি, ওর এতটাই খিদে পেয়েছে,
তো খেতে বসেই গেছে, আর প্রায় এখন 2:30 এমন বেজেই গেছে, তো খেতে বসেছে, আমি এখন খাবো, তো খেয়ে দিয়ে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে আমি চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। তো আমার খাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া করে ভাবছি একটু ঘুরতে যাব। তো আমাদের এখানে আকাশটা আবার খারাপ করে দিল, মানে মনে হয় এখনই বৃষ্টি আসবে এরকম করে দিল। তো যাই হোক, যদি বৃষ্টি আসে তাহলে তো যেতেই পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলে যাবো ঘুরতে কোথাও। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটার কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, আর তার পাশে যে ঘন্টিটা আছে তাকে টং করে বাজিয়ে দিও, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।